ফুলকপি রান্না করার জন্য ফুলকপি ভাজা বা মশলা কষানো কোনো রকমের কিছু ঝামেলা নেই। আজকে আমি এটা বানিয়েছি ফুলকপির বাটি চচ্চড়ি। এখানে আমি একটা ফুলকপি কেটে নিয়েছি, ফুলকপিগুলো মাঝারি সাইজের কেটেছি, খুব বেশি বড় কাটিনি। আর এখানে একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সাথে নিয়েছি অল্প একটু লঙ্কা, আর আলু কেটে ধুয়ে নিয়েছি, সাথে নিয়েছি আদা রসুন পেস্ট। এবার সব সবজিগুলো মানে আলু কপি পেঁয়াজ লঙ্কা সব আমি কড়াইয়ের মধ্যে একবারে ঢেলে দিয়ে দিলাম, সব দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি আদা রসুন পেস্টটা দিয়ে দিচ্ছি, আমি এখানে এক চামচ মতো দিচ্ছি, পুরো প্যাকেটটা আমি দিইনি। এর মধ্যে দিলাম আমি এবার হলুদ, এক চামচ দিয়েছি জিরের গুঁড়ো, পরিমাণ মতো দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, তেজপাতা শুকনো লঙ্কা দিলাম। এবার দিচ্ছি একটু গোটা জিরে, সেটা সাদা জিরে দিয়েছি, এলাচ আর লবঙ্গ দিলাম, এলাচটাকে একটু ফাটিয়ে দিয়েছি। এবার দিচ্ছি এর মধ্যে টমেটো সস, তোমরা টমেটো সসের পরিবর্তে শুধু টমেটোও দিতে পারো। দিলাম হাফ চামচ চিনি, দিলাম পরিমাণ মতো সরষের তেল, দিলাম অল্প একটু মটরশুঁটি, আর হাতের মধ্যে অল্প একটু কসুরি মেথে ভালোভাবে ঘষে নিয়ে দিয়ে দিলাম। কসুরি মেথি না থাকলে পরে নাও দিতে পারো, তোমরা ধনে পাতাও ব্যবহার করতে পারো। তো হাত দিয়ে এবার খুব ভালোভাবে এগুলো মেখে নিচ্ছি আমি, খুব একসাথে ভালোভাবে একটু সময় নিয়ে ভালোভাবে মেখে নিলাম। এবার বাটিতে অল্প একটু জল নিয়েছি, দেখো অল্প একটু জল নিয়েছি, নিয়ে আমি দিয়ে দিলাম, শুধু মেখে দিয়ে রান্নাটা হবে না সেই জন্য অল্প একটু জল দিলাম। আমি গ্যাসটা অন করে দিয়েছি, দিয়ে একদম কম আছে আমি ঢাকা দিয়ে দিলাম। তরকারিটা হতে খুব একটা বেশি সময় লাগে না, আমি 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। দেখো এটা কিন্তু হয়ে গিয়েছে আমার মনে হচ্ছে, তাও একবার দেখে নিই হয়েছে কি না। আলু আর কপি দুটোই সেদ্ধ হয়ে গিয়েছে আর জলটাও শুকিয়েই এসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ ঘি, যেহেতু আমার চামচটা বড় সেজন্য ছোট চামচ হলে পারে এক চামচ হতো, বড় চামচের হাফ চামচ আমি দিলাম ঘি, দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিলাম। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। গ্যাসটা বন্ধ করে দিয়েছি, এখন আমি কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। একদম ঝটপট রেডি হয়ে গেল। আজকে আমি এটা সকালে রুটির সাথে জন্য বানিয়েছি, এটা রুটি পরোটা ভাতে গরম ভাতের সাথেও কিন্তু ভালো লাগে খেতে। তোমরা অবশ্যই অবশ্যই এভাবে করে ট্রাই করে দেখো।